কলকাতা পৌরসভার পার্কিং ফি বৃদ্ধি করার প্রস্তাব দ্বিতীয়বারও নাকচ করে দিল নবান্ন। ফলে শহরে এখনও বাড়ছে না পার্কিং ফি। চলতি বছরের মার্চ মাসে শহরে প্রায় তিন গুণ বেশি পার্কিং ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা পৌরসভা। তারপরই নবান্নের প্রবল চাপের মুখে পড়ে পার্কিং ফি বৃদ্ধি থেকে সরে এসে বিজ্ঞপ্তি জারি করে পৌরসভা কর্তৃপক্ষ। কলকাতায় পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সম্পূর্ণ অন্ধকারে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কলকাতা পৌরসভার পক্ষ থেকে। সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পৌরসভা ঠেলা পায়, পার্কিং এর খরচ অনেকটা বেড়ে গিয়েছে। তো এই বিষয়টা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। তিনি গোটা বিষয়টা খতিয়ে দেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছে। এই যে বাড়ানো হয়েছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি বা অনুমোদন সাপেক্ষে হয়নি। তারা জানতেন না যে এই ধরনের একটা চাপ মানুষের উপর পড়তে চলেছে এমন কোন সিদ্ধান্ত। মেয়র ফিরহাদ হাকিমের যুক্তি ছিল অন্যান্য মেট্রোপলিটন শহরের থেকে কলকাতায় পার্কিং ফি খুবই কম। তবে তিনি এও জানান নবান্নের কাছে পার্কিং ফি বৃদ্ধি করার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার জন্য জানাবেন। সেই মতো দ্বিতীয়বারের জন্য নবান্নের কাছে আবেদন জানায় কলকাতা পৌরসভা, কিন্তু আবারও পুরসভার আবেদন খারিজ করে দিল নবান্ন বলে সূত্রের খবর। ফলে এবার নতুন করে দরপত্রের জন্য টেন্ডার সেই পুরনো পার্কিং ফি হিসেবে করা হবে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। ফলে আপাতত কলকাতার মানুষ যে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তা বলাই বাহুল্য। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।